ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে পাম অ্যাভিনিউর বাড়িতে এসে উপস্থিত হলেন সস্ত্রিক রাজ্যপাল জগদীপ ধানখার বুধবার বিকেল চারটে পঞ্চান্ন নাগাদ পাম অ্যাভিনিউর এই বাড়িতেই আসেন রাজ্যপাল এবং সেই সময় তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মীরা ভট্টাচার্য তিনি রাজ্যপাল এবং তার স্ত্রীকে ভেতরে নিয়ে যান এবং সেখানে প্রায় আধ ঘণ্টা চা চক্রে যোগ রাজ্যপাল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে তিনি এবং বেরিয়ে জানান যে কোন রাজনৈতিক বক্তব্য বা কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই বুদ্ধবাবুকে শ্রদ্ধা করতেন সেই শ্রদ্ধার জায়গা থেকে আজকে পাম্বী ছুটে এসেছিলেন তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করে গিয়েছেন রাজ্যপাল ক্যামেরা উজ্জ্বল ঘোষের সাথে অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা